গুলি খেয়ে মানুষের সংখ্যা বাড়ছে, কিন্তু এই সরকারের তাতে কিছু আসা যায় না। সবাই বলেছে একটা নির্লজ্জ সরকার, একটা মিথ্যাবাদী সরকার, একটা লুটেরা সরকার, ভোট চোরের সরকার। ভোট চুরি করে বাইরে যায়, আবার বিদেশে তারে যখন ভোট চোর বলে সেই আইসা বলে আমার ভোট চোর হয়। চোর তো চোরই বলবে মানুষ। কিন্তু আজকে তাদের কোন লজ্জা নাই, বেহায়া। যদি সম্মান থাকত তাহলে 2014 সালের নির্বাচনের আগে আন্দোলনের মুখে বলে আন্দোলন আন্দোলন, আর ওই সময় তো আন্দোলন হচ্ছিল। আন্দোলনের মুখে ঢাকা শহর থেকে পোর্ট বন্ধ ছিল, এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ ছিল, ব্যবসায়ীরা কাঁদতেছিল। সকাল শেখ হাসিনা সবার কাছে হাতে পায়ে ধরে বলছে যে এই নির্বাচনটা হয়ে যায় আমি আরেকটা নির্বাচন দিব এই ভোটের পরে, কিন্তু তিনি সেই নির্বাচন দেন নাই। অর্থাৎ এই যে প্রধানমন্ত্রীর লোক, চেয়ারের লোক, ক্ষমতার লোক, এত টাকা অর্ডার দিলেই চলে আসে, কোথায় পাওয়া যাবে? এই যে সারা পৃথিবী ঘুরে বেড়াইতেছে, সারা পৃথিবী ঘুরে বেড়াইতেছে কয়েক মাসে, শুধুমাত্র তার সফরে কত শত কোটি টাকা খরচ হয়েছে। এই টাকাটাও যদি ডেঙ্গুর খরচ হইত তাহলে আজকে ডেঙ্গুতে মানুষ মারা যাইত না। তার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই, তার জনগণের কথা তারা চিন্তা করে না, তারা মানুষের কথা চিন্তা করে না। মন্ত্রীরা পার্লামেন্টে বলে, বিভিন্ন জায়গায় বক্তৃতায় বলে দেশের মানুষটাকে খুব ভালো আছে। আমি বলতে চাই যে গরিব মানুষগুলো যারা আজকে আছেন এখানে, রিক্সাওয়ালা ভাইরা, মধ্যবিত্ত পরিবারে যারা আজকে বাসে বসে আছেন, ঢাকা শহরে 20-25 হাজার টাকা ইনকামের ফ্যামিলি খুব কমই আছে, কিন্তু 20-25 হাজার টাকা ইনকাম যার, তার ফ্যামিলি মেম্বার যদি 4-5 জন থাকে, ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে ঢাকায় থাকা সম্ভব? সম্ভব না। সে বাসা ভাড়া দিবে কোত্থেকে? স্কুলের ছেলে মেয়েদের পাঠাবে কোত্থেকে? তারপরে বাজার করবে কোত্থেকে? আজকে ডেঙ্গু হলে তাহলে তো এমনি মরে যাবে, কারণ ডেঙ্গুর স্যালাইন পাওয়া যায় না। একটা ডাস্ট কিনতে 200-250 টাকা লাগে, আজকে এইটা তো আর সে গাছিরার কিনে খাইতে হয় না, কিনে খাইতে হয় না। তাই সাধারণ মানুষের এই অবস্থা তাদেরকে, তাদের কাঁধে লাগে না, সাধারণ মানুষ কষ্টে আছে। আজকে বিএনপি বা গণ অধিকার পরিষদ আমরা কি বলছি, আমরা কি বলছি, সোজা কথা একটা বলছি যে গত 2টা নির্বাচন এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, আপনার ভোটে নির্বাচিত হন নাই, তাই আগামী নির্বাচনটা আল্লাহর হাতে। তারা যেভাবে বলে আমরা ওইভাবে বলি না, আমরা বলি আপনি ক্ষমতাটা ছাইরা দিয়ে নির্বাচনটা করেন, এটা কি আমাদের অপরাধ না? উনি ক্ষমতায় থাকবেন, ওনার স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে, ওনার আইনমন্ত্রী থাকবে, ওনার সব চোরারা থাকবে, ওনার লাল টেলিফোনে উনি ডিসিআর এসপিদেরকে দিয়ে নির্বাচন করবেন। এই নির্বাচনে কি আর যাওয়া যায়? এই নির্বাচন আর বাংলাদেশে হবে না, পরিষ্কার কথা। এই গত কয়েক মাসে আমরা তো তেমন কোন আন্দোলন দেই নাই, কিন্তু তারপরে 30 জন আমাদের নেতা কর্মীকে আপনি গুলি করে মারছেন, তারপরে এখনো আমরা হরতাল দেই নাই, জ্বালার পরেও দেই নাই, কিন্তু আওয়ামী লীগ ছাড় দেওয়া হবে না। আরে সন্ত্রাসের বাপ তো আওয়ামী লীগ, এই গাড়ি জ্বালাইছে আওয়ামী লীগ, এই তত্ত্বাবধানে সরকার আনার জন্য, এই সেরাতনের সামনে
বাসে গান পাওনা দিয়ে মানুষ আওয়ামী লীগের যে স্বেচ্ছাসেবক দল, সেই স্বেচ্ছাসেবক দলের নেতা তিনি তার গাড়িতে আগুন জ্বালাচ্ছেন, এটা সেই এলাকার আবার আওয়ামী লীগের নেতা এই প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে করছে। আর ওনারা পট্টাও ফুটায় নাই, কারো ছাপ পরে দেয় নাই, ওনারা খালি রাস্তায় রবীন্দ্রসঙ্গীত গাইছে। মিথ্যাবাদী লজ্জা আজকে তাদের, তারপর তাকে বলে ঠিক আছে কিছুই দরকার নাই, কিছুই দরকার নাই। আজকে আপনি ঘোষণা দেন যে আগামী নির্বাচন আপনি ক্ষমতায় থাইকা করবেন না, ক্ষমতায় ছয়রা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন করবেন, তাহলে কোনো আন্দোলন হবে না। কিন্তু ওইটা তো ছাড়তে চান না, আপনি জোর করে ক্ষমতায় থাকতে চান। যদি জোর করে ক্ষমতায় থাকতে চান তাহলে জনগণের অধিকার আছে আপনাকে জোর করে ক্ষমতা থেকে নামানো। সেই সময় যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আবার দোষ দিয়েন না। আপনি তো কেয়ারটেকার আনার জন্য এই জামাত আর আওয়ামী লীগ আন্দোলন করছিলেন সেই সময়, এই সচিবালয়ের সামনে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদেরকে গেটের বাইরে কাপড় খুলে উলঙ্গ করে দিছিলেন। কেন তারা আজকের এই আন্দোলনে নামে না নিশ্চয়ই সচিবালয়ের ওরা মনে আছে। তাই পুলিশ ভাইদেরকে বলবো, সচিবালয়ের কর্মকর্তাদেরকে বলবো, র্যাব ভাইদেরকে বলবো, প্রশাসনের যারা ডিসিএসপি আছেন আপনাদেরকে বলবো, যদি হাসিনা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন না দেয়, যদি জোর করে ক্ষমতায় থাকতে চায়, তাহলে এই যুদ্ধটা হাসিনার সাথে আমাদের হবে। মাঝখানে পুলিশ আর র্যাব দাঁড়ায় না, যদি দাঁড়ান হাসিনা যেমনি আজকে জনগণের শত্রু আওয়ামী লীগের শত্রু হিসেবে চিহ্নিত হয়েছে, তাহলে আপনারা জনগণের শত্রু হিসেবে চিহ্নিত হবে। জনগণের পেটে ভাত দিতে পারবেন না, ডেঙ্গু হয়েছে ওষুধ দিতে পারবেন না, আবার রাস্তায় যে দাবি করলে গুলি করে মারবেন, তাহলে কেন আপনি হাসিনার পক্ষে যাবেন? আপনার কি আত্মীয় স্বজন নাই? আপনার আত্মীয় স্বজন মারা যায় নাই ডেঙ্গুতে? আপনার আত্মীয় স্বজনকে আজকে চালের দাম কিছু ছাই 80 টাকা দিয়ে কিনে না? তাই আজকে বলতে চাই এই সংগ্রাম শুধু খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করার সংগ্রাম না, তারেক আনোয়ারকে প্রধানমন্ত্রী করার সংগ্রাম না, এই সংগ্রাম এই জনগণ আজকে বাঁচা মরার সংগ্রাম। যদি আওয়ামী লীগ আমার ক্ষমতা আছে তাহলে আপনাকে চাই 60 টাকা দিয়ে কিনেন, এরপরে 160 টাকা দিয়ে কিনতে হবে। এই যে রিক্সাওয়ালা ভাইরা আগে ফুটপাতে বৈশা একটা বন্ডুটি 5 টাকা দিয়ে কিনতে পারতেন, এখন কি 5 টাকা দিয়ে পাওয়া যায়? 20 টাকা দিয়ে কিনতে হয়। ফুটপাতের ছোট ছোট দোকানে 20 টাকা 30 টাকা 50 টাকা দিয়ে পেট ভরে ভাত খাইতে পারতেন, এখন কি সেটা পান? পান না, 150-200 টাকার কমে কেউ খাইতে পারে না। তাই আজকের এই সংগ্রাম আপনার সংগ্রাম, বেঁচে থাকার সংগ্রাম, আর না হলে আপনার ওই চোর চোরটা আজকে আওয়ামী লীগের সাথে হাসিনার সাথে কারা আছে, যারা ব্যাংক লুট করছে, যারা আজকে সমস্ত ব্যবসা বাণিজ্য লুট করছে, মানুষের রাস্তা খাতে টাকা পয়সা লুট করছে, বাংলাদেশ ব্যাংকের থেকে সোনা লুট করছে, আর এয়ারপোর্টে কাজ করছে কেউ সোনা লুট করছে কয়দিন আগে। লজ্জা নাই আবার বলে নির্বাচন? আরে বিএনপি বাস্তবে বিরোধী দল তো বলে নাই যে আমাদেরকে ক্ষমতায় বসায় দেয়, আমরা একটা খালি ভোট চাই, ভোট। আপনারা কি ভোট দিতে চান না? সবাই ভোট দিতে চায়, 5 বছরে একবার ভোট দিতে পারে মানুষ, সেই অধিকার আজকে ছিনায় দিচ্ছে আওয়ামী লীগ। এই ভোটটা কারা? আওয়ামী লীগ
এই ডাকাতের পক্ষে থাকবেন না সেই ডাকাতের হাত থেকে এই দেশকে উদ্ধার করবেন এই সংগ্রামের জন্য আজকে নূর এখানে আজকে আপনাদের সামনে আছে ভাই ভাই আমার তাকেই দেখেন কতবার অত্যাচার করা হয়েছে কি কারণে করেন ডিবি পুলিশ তার বাড়িতে যা হামলা দেয় কি কারণে হামলা দেয় আরে ভাই ও ডাকাতি করছে না চুরি করছে টাকা ধরতে পারে না টাকা ধরতে পারে না কয়দিন আগে আওয়ামী লীগের দরবেশ কত কোটি টাকা কত 22,000 কোটি টাকা একটা ব্যাংক থেকে নিয়ে গেল কোনো খবর নাই আরেকটা ব্যাংক পুরো একটা নোট করে নিয়ে গেল আরেক গ্রুপ তারা যায় আবার সরকারের পক্ষের উকিল যায় ওই মামলা যাতে না চলে হাইকোর্টে বন্ধ করে দিতে চোর এই চোরে ধরা যাবে না কিন্তু লুনে ধরার জন্য মাঝ রাতে বাড়িতে যায় দরজা ভাইকে ঢুকতে হবে কাজেই এই ডাকাত এই চোর আজকের এই ভুয়া আওয়ামী লীগ একে আজকে ক্ষমতায় রাখা যায় না ক্ষমতায় রাখলে যতদিন থাকবে ততদিন মানুষের উপর নিপীড়ন নির্যাতন বাড়বে তাই আজকে এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে রক্ষা করতে হলে এটাতে এত আশাইরা দিলে তাহলে তার একটু ধরতে হবে আর এই ধরাটার জন্য আপনাদের সবাইকে রাস্তায় নামতে হবে এক যে ঢাকার রাস্তায় সজাগ করে দিতে হবে যে নোমর হাসিনা হাসিনাকে আমরা চাই না আর হাসিনার চামচা জন্তি টন্তি যারা আছে তারাও যাতে রাস্তায় বের হতে না পারে সেই ব্যবস্থা করতে হবে পরিষ্কার কথা আমরা অন্য কিছু চাই না কিন্তু আমাদেরকে যদি বাধ্য করেন তাইলে কিন্তু ছাড়ব না আর মারামারি করতে আইসেন না গুন্ডা পান্ডা নামায়েন না জনগণের সাথে গুন্ডামি কইরা পান্ডামি কইরা এই পর্যন্ত কেউ জিততে পারছে পারে নাই তাই আজকে জনগণকে বলবো আজকে রিক্সাওয়ালা ভাইদেরকে বলবো এই বাসের যাত্রীদেরকে বলবো আজকে সাংবাদিকদেরকে বলবো আজকে ছাত্রদেরকে বলবো শিক্ষকদেরকে বলবো ছোট ছোট ব্যবসায়ীদেরকে বলবো এই সংগ্রাম আপনার আমার সংগ্রাম নিজে বেঁচে থাকার সংগ্রাম দেশকে বাঁচানোর সংগ্রাম তাই আসুন আমরা সবাই সেই সংগ্রামে অংশগ্রহণ করি আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ